আর 7-8 দিনের ভিতর থেকে আমি কিশোরক পঠাই দিম বম্বেলে। নমস্কার বন্ধুসকল, স্বাগতম জানাইছো আপোনালোকক এসকেজি ওয়াইটি নিউজৰ এটা নতুন ভিডিওলৈ। আৰু আজিও মই আপোনালোকলৈ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো, গতিকে ভিডিওটো শেষলৈকে চাই থাকিব। বন্ধুসকল, আপোনালোক সকলোৱে ইতিমধ্যে গম পাইছে যে অভিনেতা কিশোৰ দাস এক জটিল ৰোগত আক্ৰান্ত হৈ বৰ্তমান সময়ত চিকিৎসাধীন হৈ আছে। আৰু জুবিন গাৰ্গে ৰিচেণ্টলি তেওঁক কেতিয়া মুম্বাইলৈ নিয়া হ'ব আৰু তেওঁ চিকিৎসাৰ বিষয়ে কিছু কথা কৈছিল, মই তাৰ এটা ভিডিঅ' ক্লিপ আপোনালোকক দেখুৱাই দিছোঁ। ট্ৰিটমেণ্ট চলি আছে আৰু অলপ ষ্টেবল হ'লে আমি তেতিয়া বম্বেলৈ পঠাম। গোটেই ব্যৱস্থা কৰা হৈছে, কথা পতা হৈছে, অহা 7-8 দিনের ভিতর থেকে আমি কিশোরক পঠাই দিম বম্বেলে। তো যেখানে ট্রিটমেন্ট লাগে সেইখিন করাই, তারপর ঘুরে আনার ব্যবস্থা করব। সো আমি আমার ফলফলের অকল মই বলি নহয়, আমার সব আর্টিস্টে হেল্প করেছে, সবে আগবাড়ি আছে প্রত্যেকটি কথা। সো সেটু হওয়া উচিত আসলে প্রত্যেক ক্ষেত্র। সো আর তেনেকে করা হওয়া নাই অসমবাসী বলে, আমি যিখিনিয়ে যিমান পাৰো আমি কৰিছোঁ, নিজে দিছোঁ। আৰু আমি ভাবোঁ যে হয়তো মানে গভৰ্ণমেণ্টৰ চৰকাৰেও দিছে, ফিল্ম ফেডাৰেণ্টিয়ে দিছে, আমাৰ হেৰিয়ে দিছে, এছ'চিয়েশ্যন যিখিনি আছে আমাৰ চিনেমাৰ লগত জড়িত, গানৰ লগত জড়িত, সকলোৱে যিমান পাৰে কৰিছে। আৰু মই ভাবোঁ সেইখিনি চাফিচিয়েণ্ট হ'ব, একো নাই, যদি দৰকাৰ হয় ক'ম আমি। গতিকে আপোনালোকে দেখিলে আৰু আজিৰ ভিডিঅ'টো ইমানেই। ধন্যবাদ, জয় অসম।